আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, যেহেতু শুক্রবার সেহেতু ছেলে মেয়ের স্কুল অফ, ওরা তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে, তারপরও ঘুম থেকে উঠেও সেই বিছানার মধ্যেই শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করতেছে, যেটা ওদের কাজ আর কি। স্কুল অফ থাকলে, পড়ালেখা অফ থাকলে যেটা করে আর কি, সারাক্ষণ শুধু মোবাইল গুতাগুতির তালেই থাকে। তো যাই হোক, আর এদিকে হলো আমি মানে ফ্রিজ থেকে আর কি বের করে নিছি যা যা রান্না করব। এখানে অল্প একটু গরুর মাংস আর একটু মুরগির মাংস আছে। তো গরুর মাংসটা একদমই কম, 1 কেজি হবে না, 1 কেজিরও অনেকটাই কম। আর এখানে হচ্ছে চিকেন লেগ পিস আছে, শুধু সোনালি মুরগি যেটা হয় না, সোনালি মুরগির এখানে 6টা লেগ পিস আছে। এই লেগ পিসগুলো আমি এখন টক দই দিয়ে মাখায় রাখবো, আর গরুর মাংসটা আমি টক দই দিয়ে আর কি মাখায় রাখবো। তো গরুর মাংসটা আমি হলো আলু দিয়ে হালকা একটু গ্রেভি করে রান্না করব, আর চিকেনটা দিয়ে আমি হলো বিরিয়ানি রান্না করব আজকে, চিকেন বিরিয়ানি, আর হবে গরুর মাংস, আর কিছুই না। এই হলো আজকে আর কি একদম সিম্পল খাওয়া দাওয়া। আর এখানে কিছু পেঁয়াজ ছুলে নিছি, পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে এখনও কাটি নাই, তবে কাটবো। তো ফার্স্টেই কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নেব, আর চিকেন বিরিয়ানিটা যেহেতু বিশাল একটা প্রসেসিং করতে হবে, তাই আর কি ভাবলাম যে গরুর মাংসটা আগে বসাই দিই। তো গরুর মাংসে সমস্ত ধরনের মশলা আমি কষাই, গরুর মাংসটা আমি কড়াইতে দিয়ে দিছি। কড়াইতে দেওয়ার পর আমি হলো পরিমাণ মতো গুঁড়া মরিচ দিয়ে দিছি। গুঁড়া মরিচটা কিন্তু আমি ফার্স্টে পানি দিয়ে আর কি কষাই নাই, পরবর্তীতে আর কি মাংসের সাথে আর কি দিয়ে তারপরে আর কি কষাইছি। তো এইভাবে হলো একজনকে আমি রান্না করতে দেখছি, তাতে করে নাকি কালারটা খুব ভালো আসে, তাই জন্য আর কি তার মতো করে আর কি রান্না করলাম। আচ্ছা, এদিকে হলো গরু মাংসতে তো আলু দিয়ে দিছিলাম, আলু দিয়ে ভালো করে কষাই আমি হলো ঝোলের পানি দিয়ে দিছি। আর এখন হলো আমি দিয়ে মানে চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো হাঁড়িতে হলো পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিছি, তারপর বিরিয়ানির যে মশলাটা রাঁধুনি বিরিয়ানি মিক্স সেটা দিয়ে দিছি পুরাটাই। আর এইখানে হলো কিছু কাঁচা মরিচ আমি ভেঙে ভেঙে দিয়ে দেব, যাতে ঝালটা আর কি খুব ভালো করে বের হয়। আর মানে হাফ চামচ পরিমাণ আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দেব, হাফ চামচ পরিমাণ, বেশি একটা দেব না, যেহেতু কাঁচা মরিচ দেওয়া হয়েছে। তো মশলাটা ভালো করে কষাই আমি হলো চিকেন লেগ পিসগুলো দিয়ে দিছি। এখানে কিন্তু 6 পিস লেগ মানে লেগ পিস আছে, তো লেগ পিসটা কষানো হোক, তারপরে আমি আর কি রাইসটা তৈরি করব। আচ্ছা, আর এখানে হলো আমার ছেলে পড়তে বসছে, তো ছেলেকে মনে করাই দিলাম ওষুধ খাওয়ার জন্য, যেহেতু আমার ছেলের প্রচুর পরিমাণে চোখে অ্যালার্জি, তো ওকে হলো হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াই। অনেকদিন যাবৎ খাইতেছে, প্রায় 3-4 মাস যাবৎ হোমিওপ্যাথি ওষুধটা খাইতেছে, কোনো সময় কমে কোনো সময় বাড়ে, এইরকম আর কি অবস্থা। আচ্ছা, আর এখানে হলো ছেলে পড়াশোনা করতেছে, তাও আবার মোবাইল নিয়ে পড়াশোনা করতেছে, দেখেন অবস্থাটা। আর আমাদের সময় কী ছিল? আমাদের সময় কি মোবাইল নিয়ে আমরা লেখাপড়া করছি বলেন তো? আমরা কিন্তু লেখাপড়া করছি মোবাইল ছাড়া, আমাদের সময় তো আর ইন্টারনেট ছিল না, অনলাইন ব্যাপারটা ছিল না। তো এখনকার যুগে ছেলে মেয়েদের কিন্তু অনলাইন ছাড়া লেখাপড়া হয়ই না, মানে অনলাইনের মাধ্যমে তাদের পড়াশোনা করতে হবে, তাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে হবে, এই ধরনের পড়াশোনা হয়ে গেছে, মানে অনলাইন ভিত্তিক সিস্টেম হয়ে গেছে আর কি পড়াশোনা। তো অদ্ভুত লাগে না, মাঝে মাঝে অদ্ভুত লাগে যে আমরাও তো পড়াশোনা করছি, এই অনলাইন ইন্টারনেট ছাড়াই কিন্তু আমরা পড়াশোনা করছি, স্কুল কলেজ পার হয়ে আসছি, তারপরও তো আমরা সুন্দরভাবে চলতেছি, মানুষ হয়েছি, সংসার করতেছি। আর এখনকার যুগে ছেলেপেলেরা কী করে? মোবাইল দিয়ে নাকি পড়াশোনা করতে হবে, যদিও এটা স্কুল থেকে বলে দিচ্ছে মোবাইলের মাধ্যমে মানে ইন্টারনেটের মাধ্যমে আর কি প্রজেক্ট তৈরি করতে হবে। তো সেইভাবে আর কি আমার ছেলে মোবাইল দেখে দেখে আর কি ইন্টারনেটের মাধ্যমে প্রজেক্ট তৈরি করতেছে। তো সামনে পরীক্ষা, ওর জুলাই মাসে পরীক্ষা, তো পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। যাই হোক, এখানে তো আমি চিকেন বিরিয়ানিটা মোটামুটি তৈরি করেই ফেলছি, আমি চালটা ভেজে তারপরে হলো আর কি পানি দিয়ে দিছিলাম। পানিটা দেওয়ার পরে আমি কিছু কিশমিশ দিয়ে দিছি, কিশমিশ দেওয়ার পরে আমি হলো মানে চালটা আর কি ঢেকে দিছিলাম, সরি মানে কিশমিশ দেওয়ার পরে আর কি, হ্যাঁ, চালটা ঢেকে দিছিলাম। তারপরে মোটামুটি হয়ে আসার পরে আমি চিকেনগুলো দিয়ে দিছি, আর ফাইনালি তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর আজকে কিন্তু আমি চিকেন বিরিয়ানিতে একটু আলু ইউজ করছি, 4 পিস আলু দিছিলাম আমার ছেলের আবদারে। আমার ছেলে বলতেছে, মা একটু আলু দিও, আলু দিয়ে খেতে ইচ্ছা করতেছে বিরিয়ানি। আমি সচরাচর কিন্তু বিরিয়ানিতে আলু দেই না, আমার ভালো লাগে না কেন জানি, তো ছেলের আবদারে আর কি বিরিয়ানিতে আলু দিলাম। আচ্ছা, আর এইখানে হচ্ছে এখন মেয়ের জন্য আমি একটু বিরিয়ানি বেড়ে নিছি, মেয়ের খুব ক্ষুধা লাগছে, মেয়ে খাবে, যেহেতু মেয়ে সকাল থেকে কিছুই খায় নাই, আমি হলো মেয়ের জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করছি, মানে
আমার মেয়ে আর কি বলবো, মানে সকালবেলা ওর ক্ষুধা লাগে না আমারই মতো। এটা এর আগেও অনেক অনেক ভিডিওতে আমি বলছিলাম, আমি আর আমার মেয়ে সকালবেলা সেভাবে কিছু খেতে পারি না, তাই জন্য আর কি সকালে সেভাবে খাওয়া হয় না, বেলার দিকেই খাওয়া হয়, এই 12টা সাড়ে 12টা এরকম সময় আর কি খাওয়া হয়। আচ্ছা, আর এখন আমার ছেলে হলো নামাজে যাবে, তো আমার ছেলে হলো গোসল করে পাঞ্জাবি পরে আতর দিয়ে এখন বের হচ্ছে আর কি। আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে প্রায়, রাইসগুলো খাওয়া শেষ, এখন জাস্ট চিকেনটা খাচ্ছে বসে বসে। তো আমার ছেলে তো চলেই গেল নামাজ পড়তে, আর এদিকে আমার মেয়ে এখনও খাচ্ছে, এখনও খাওয়া হয় নাই। আর এটা হচ্ছে আমার জুম্মার পরে আর কি, জুম্মার পরে আর কি, মানে আমার ছেলে যখন চলে আসছে নামাজ পড়ে তখন আমি চিকেন বিরিয়ানিটা বাড়তেছিলাম ওর জন্য আর ওর বাবার জন্য। আর আজকে আপনাদের ভাইয়া হলো কোথায় যেন গিয়েছিলো, তাই জন্য আর কি নামাজটা পড়তে পারে নাই, তো নামাজের পরে আর কি বাসায় আসছে। আর আমার ছেলে বাসায় আসার সময় 4টা কাপ দই নিয়ে আসছে, আমি বলছিলাম একটু দই নিয়ে আইসো, বলছিলাম যে বড় যেই দইগুলো হয় সেগুলো নিয়ে আইসো, তো ওগুলো নাকি পায় নাই তাই জন্য আর কি কাপ দই নিয়ে আসছে। আর ছেলে ওয়েট করতে করতে অসহ্য হয়ে গেছে, যার কারণে আর কি মানে বাবাকে ছাড়াই আর কি খেতে বসে পড়ছে। আপনাদের ভাইয়া সব কিছুতেই লেট করে, এটা একটা খুব বাজে একটা অভ্যাস ওনার, সব কিছুতে মানে ইচ্ছা করে লেট করে না কী করে আমি জানি না, কিন্তু ওনার লেট হবে সব কিছুতেই লেট। তো তাই জন্য আর কি ছেলে রাগ করে আর কি আগে ভাগে বসে পড়ছে বাবাকে দেখে। পরবর্তীতে ছেলের বাবা এসে যোগ করছে মানে খাওয়ার জন্য আর কি, তো ছেলের বাবা ছেলে খাচ্ছিল, তো আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়েছে, আর গরুর মাংসটা তো অবভিয়াসলি অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু সবাই পরবর্তীতে খেয়ে নিছিলাম, ছেলে আর ছেলের বাবা খাওয়ার পরে আমি আর কি পরবর্তীতে খাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।